বিষয়া আভাজ্যোতি রাভাক সিবিআইর জেরা নগাঁও আবর্ত ভবনত জেরা আভাজ্যোতিক জুনমণি কাণ্ডর তদন্ত অব্যাহত সিবিআইর সিআইডিও জেরা চলাইছিল আভাজ্যোতিক জুনমণির মাতৃর এজাহারতো নাম আছিল আভাজ্যোতির পুনর্বার আপনার জানাইছো এবার আরক্ষী বিষয়া আভাজ্যোতি রাভাক সেন্ট্রেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের জেরা নগাঁও আবর্ত ভবনত জেরা চলোয়া হয়েছে আভাজ্যোতিক জুনমণি কাণ্ডর তদন্ত অব্যাহত রাখিছে সিবিআই সিআইডিও জেরা চলাইছিল এইগুলি আভাজ্যোতিক জুনমণির মাতৃর এজাহারতো নাম আছিল আভাজ্যোতি রাভার আভাজ্যোতি রাভার নাম মাতৃয়ে বারে বারে উচ্চারণ করেছিল যে আভাজ্যোতি রাভার হয়তো কিবা ষড়যন্ত্র থাকিব পারে বা তেওঁৰ ভূমিকার উপর প্রশ্ন উত্থাপন হয়েছিল আনকি এজন ব্যক্তিয়ে আভাজ্যোতি রাভা সেইদিনাখন জুনমণি রাভার সহ একেখন গাড়ীত আছিল বলে উল্লেখ করা হয়েছে আর তার পাছতে আভাজ্যোতিক জেরার উপর জেরা চলাই থকা হয়েছে ইয়ার পূর্বে সিআইডিয়ে জেরা চলাইছিল এতিয়া সিবিআই যেহেতু সমগ্র তদন্ত প্রক্রিয়া নিজের হাতত লৈছে এবার সিবিআইয়ে আজির দিনটোত এইগৰাকী আভাজ্যোতি রাভাক জেরা চলাইছে মুঠতে ক্ষিপ্র গতিত আগবাড়িছে জুনমণি কাণ্ডর তদন্ত প্রতিটি দিশ তন্ন তন্নক চাইছে সিবিআইর বিষয়াসকলে আভাজ্যোতি রাভার নাম যেহেতু জুনমণির মাতৃয়ে উচ্চারণ করেছিল আনকি জুনমণি মাতৃয়ে যখন এজাহার দাখিল করেছিল সেই এজাহারতো আভাজ্যোতির নাম উল্লেখ করা হয়েছিল সেয়ে এটা সিবিআইয়ে জেরার বাবে মাতি পঠিয়াইছে আভাজ্যোতি রাভাক বর্তমান জেরা চলি আছে আভাজ্যোতি রাভার উপর এজনের পাছত এজন আরক্ষী বিষয়ার উপর এটা সিবিআইয়ের জেরা চলিছে সিবিআইয়ে প্রতিটি দিশ তন্ন তন্নক পরীক্ষা করে আছে ইতিমধ্যে কোৱা হৈছে যে সিবিআইয়ের এই তদন্তৰ পৰা কোনো হাত সাৰি যাব নোৱাৰিব নকল সোণৰ বেপাৰী নকল টকাৰ বেপাৰী আৰক্ষী বিষয়া বা উচ্চপদস্থ আৰক্ষী বিষয়া সকলো যেতিয়া জেলাৰ আওতালৈ আহিব নগাঁৱত থাকি নগাঁৱৰ আৱৰ্ত ভৱনক সিবিআইৰ অস্থায়ী কাৰ্যালয়লৈ যেন পৰ্যবেক্ষিত কৰি তুলিছে সিবিআইৰ বিষয়াসকলে আর লাভলি কাটারিয়ার নেতৃত্বত সিবিআই দলটোয়ে পূর্ণগতিত অভিযান চলাই আছে ইতিমধ্যে ঘটনাস্থলী পরিদর্শন করলে গৈ জুনমণি রাভার মাতৃর সহ সোধপোছ করেছে জুনমণি রাভার মাতৃয়ে ইতিমধ্যে বহুকটা বিস্ফোরণ সিবিআই দলের আগত ঘটাইছে লগতে বহুকেজন আরক্ষী বিষয়াকো ধারাবাহিক জেরা চলাইছে সিবিআইৰ বিষয়াসকলে যিকোনো প্রকারে এই তদন্ত ক্ষিপ্রগতিত হব বলে আশা করা হয়েছে কারণ অসমবাসীয় দাবি উত্থাপন করে আছিল আর সেই দাবির প্রতি সঁহারি জানায় যেন সিবিআই অলপ খরটকিয়া করেছে তদন্ত প্রক্রিয়া জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বরা বর্তমান আমার সাথে লাইভত আছে নীলোৎপল এতিয়া আভাজ্যোতি রাভাকো জেরা চলাইছে সিবিআই নিশ্চয় নিশ্চয় প্রাঞ্জল বহু কেগৰাকী আরক্ষী বিষয়াক জেরা চলাইছে আভাজ্যোতি রাভা হয়বৰগাঁৱৰ পূর্বৰ আইছে যিগৰাকী ইতিমধ্যে হেডকোয়ার্টার ক্লোজ করা হয়েছে লগতে মনোজ রাজবংশী যিগৰাকী অসি আসলে নগাঁও সদর আরক্ষী থানা তেওঁক ইতিমধ্যে নিলম্বন করা হয়েছে মনোজ রাজবংশী নগাঁৱৰ কচুয়া থানার আর ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া রাজা ইরশাদ যিগৰাকীৰ বিৰুদ্ধে জুনমণিৰ মাতৃয়ে অভিযোগ উত্থাপন কৰিছিল ৰাজাৰ হিচাপত জেৰা চলোৱা হৈছে এই তিনিগৰাকী আৰক্ষী বিষয়াকে বৰ্তমান দেখিবলৈ পাইছে চিবিআই দলটোৱে জেৰা চলাইছে অতি ক্ষিপ্ৰতাৰে বৰ্তমান তদন্ত আৰম্ভ কৰিছে চিবিআইয়ে যি এক ঘটনা সংঘটিত হৈছিলে নগাঁৱত জুনমণি ৰাভা যিগৰাকী আৰক্ষী বিষয়াৰ মৃত্যুৰ পিছতেই ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছিলে জুনমণি ৰাভা নগাঁও মৰিকলং আৰক্ষী থানাৰ আই চি হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰিছিলে নগাঁৱৰ সদৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত মৰিকলং আৰক্ষী চকীৰ এগৰাকী ভাৰপ্ৰাপ্ত বিষয়া হিচাপে কৰ্মৰত হৈ আছিলে তাৰপিছত লখিমপুৰৰ এটা গোচৰৰ তদন্ত কৰিবলৈ গৈ তেওঁৰ বিৰুদ্ধে উৎকোচ লোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছিলে আৰু অৱশেষত 16 মে'ত তেওঁ ৰহস্যজনকভাৱে তেওঁ মৃত্যু খবৰ দিব লগা হৈছিলে কিন্তু আমি এটা কথা ক'ব লাগিব যে আমি পুৱাৰে পৰা জনাই আছোঁ যে আভাজ্যোতি ৰাভা মনোজ ৰাজবংশী ৰূপজ্যোতি কলিতা ত্ৰিদীপ কুমাৰ কুম্বাং বা নগাঁৱৰ পূৰ্ব আৰক্ষী অধীক্ষক লীনা দলে সকলোকে জেৰা চলোৱাৰ সম্ভাৱনা আছে আৰু সেয়াই হৈছে প্ৰাঞ্জল বৰ্তমান দেখিবলৈ পোৱা গৈছে যে নগাঁৱৰ আৱৰ্ত ভৱন যিটো চিবিআইৰ অস্থায়ী কাৰ্যালয়লৈ ৰূপান্তৰিত হৈছে নগাঁৱৰ আৱৰ্ত ভৱনত বৰ্তমান জেৰা চলোৱা হৈছে মনোজ ৰাজবংশী যিগৰাকী পূৰ্বে নগাঁৱৰ সদৰ আৰক্ষী থানাৰ ভাৰতৰ বিষয়া আছিলে জুনমণি ৰাভাৰ মৃত্যুৰ পিছতে তেওঁক নিলম্বন কৰা হৈছিলে আভাজ্যোতি ৰাভা যিগৰাকী ভাৰতৰ বিষয়া আছিলে সৰ্বগাঁও আৰক্ষী চকী তেওঁক হেডকোয়ার্টার ক্লোজ করা হয়েছিল তেওঁলোক দুইকে জেরা চলা হয়েছে রাজা ইরশাদ যিগৰাকী ধিং থানার ওসি আছিল তেওঁক ইতিমধ্যে জেরা চলাইছে তেওঁ বর্তমান কচুয়া থানাত কর্মরত হয়ে আছে আর লগতে কেবাগৰাকী আরক্ষী বিষয়াকে তলব করা হবে রূপজ্যোতি কলিতা অপরাধ শাখার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক আছিল ত্ৰিদীপ কুমাৰ কুম্বাং সদর অতিরিক্ত আরক্ষী সদর নগাঁও আছে বর্তমান তামুলপুরত কর্মরত লীনা দলে নগাঁওর পূর্ব আরক্ষী অধীক্ষক বর্তমান হাইলাকান্দি আরক্ষী অধীক্ষক এই সকলের বিরুদ্ধে লীনা দলে যে জুনমণি রাভার মাতৃ সুমিতা রাভাই অভিযোগ উত্থাপন করেছিল এজাহার দাখিল করেছিল আজি সুমিতা রাভাকে মাতি আনা হয়েছিল জুনমণি রাভার সরকারি আবাসত যে তালাচি অভিযান চলাইছিল তার পিছনে দেখে পাওয়া গেছে যে এই কেগারী আরক্ষী বিষয়া মাতি আনা হয়েছে তলব করা হয়েছে জেরা চলাই থাকা হয়েছে আর সিবিআই জেরাত কি কি তথ্য পোহরলে আহে সিবিআই জুনমণি রাভার মৃত্যুর রহস্য কিদরে ভেদ করে তাক লৈ সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে প্রাঞ্জল নীলোৎপল যেহেতু সাধারণত বহুতে অভিযোগ করে আছিল বিরোধীয় বিশেষ কয় যে সিবিআইৰ
সকলো তদন্ত প্ৰক্ৰিয়া লেহেমিয়া হয়, কিন্তু জুনমণি ৰাভাৰ এই মৃত্যুৰ তদন্ত প্ৰক্ৰিয়া অতি ক্ষিপ্ৰ গতিত আগবাঢ়িছে। মানে চি বি আই অতি সোনকালে হয়তো এটা ফলাফলৰ দিশে গতি কৰিব পাৰে, তাৰ পূৰ্ণ আশা কৰিব পাৰি। নিশ্চয় পূৰ্ণ আশা কৰিব পাৰি অঞ্জল, পূৰ্ণ আশা কৰিব পাৰি অঞ্জল, কাৰণ চি বি আই অতি ক্ষিপ্ৰতাৰে তদন্ত কৰিছে। চি বি আই আমি দেখুৱাইছো যে নগাঁৱৰ যি আৱৰ্ত ভৱন, নগাঁও আৱৰ্ত ভৱনক অস্থায়ী কাৰ্যালয়লৈ ৰূপান্তৰিত কৰিছে। আমি দেখুৱাইছো চি বি আই দলটো কেইগৰাকীমান সদস্য বৰ্তমান জেৰা কৰি তেওঁলোকে ওলাই গৈছে সেই কোঠাটোৰ পৰা। মাৰাথান জেৰা চলাই থকা হৈছে নগাঁৱৰ কেইবাগৰাকীও আৰক্ষী বিষয়াক, নগাঁও আৰক্ষী বিষয়াৰ যিসমূহ আৰক্ষী বিষয়াৰ বিৰুদ্ধে ব্যাপক দুৰ্নীতিৰ অভিযোগ উত্থাপন হৈছিলে, নগাঁৱত যি হাৰত দুৰ্নীতি সংঘটিত হৈছিলে, নগাঁৱত যি হাৰত দালাল ৰাজ চলিছিলে, নগাঁৱত যি হাৰত ড্ৰাগছ আৰু তীৰৰ বেহা চলিছিলে, নগাঁৱত যি হাৰত অনৈতিক কাৰ্যকলাপ চলিছিলে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত এগৰাকী মহিলা আৰক্ষী বিষয়াৰ মৃত্যু খাবতি লগা হ'ল, যিগৰাকী আৰক্ষী বিষয়াৰ মাতৃয়ে কৈছিল যে জোনমণি ৰাভাক ব্যৱহাৰ কৰি বিভিন্ন উৎসৰ পৰা ধন সংগ্ৰহ কৰিছিলে নগাঁও আৰক্ষীৰ বহু বিষয়াই, সেইসকল আৰক্ষী বিষয়াকে বৰ্তমান জেৰা চলোৱা হৈছে। অতি ক্ষিপ্ৰতাৰে তদন্ত প্ৰক্ৰিয়া আগবাঢ়িছে। জোনমণি ৰাভাৰ ঘৰতো আনকি তালাচী চলোৱা হৈছে। ডি আই জি লাভলি কাটিয়াৰে প্ৰতিটো পৃষ্ঠা খুলিছে জোনমণি ৰাভাৰ মৃত্যুৰ লগত জড়িত, আৰু জোনমণি ৰাভাৰ মৃত্যুৰ লগত জড়িত প্ৰতিটো ৰহস্য ভেদ কৰিব পাৰিছে বদ্ধপৰিকৰ চি বি আই। প্ৰাঞ্জল ধন্যবাদ, নীলোৎপল পল আপুনি লাইনত থাকিব। যিহেতু এয়া আৱৰ্ত ভৱনৰ সন্মুখৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ, ভিতৰত বৰ্তমান চি বি আই, আভাজ্যোতি ৰাভা আৰু আন আন আৰক্ষীক জেৰা চলাই আছে। পৰৱৰ্তী সময়ত এই জেৰাৰ অন্তত কি তথ্য সন্মুখলৈ আহে সেয়াও আমি জনাবলৈ চেষ্টা কৰিম।